আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। করোনা কোভিড-19 ভাইরাস এর কারণে আমাদের স্কুল বন্ধ, অনলাইনে আমাদের ক্লাস ধারাবাহিক ক্লাস হয়। তাই করোনার ভিতরে যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আশা করি তোমরা ভালো থাকবে। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস হিসাব বিজ্ঞান। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নয়পুর পাইলট বালিকা বিদ্যালয়। আজকে আমাদের যে বিষয় আজকে পড়াবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা। আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন আমরা দেখেছি প্রত্যেকটা ব্যবসায়ী আমাদের প্রতিনিয়তই লেনদেন করে। এই যে লেনদেনকে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আর মুনাফা জাতীয় প্রাপ্তি বা। আবার মূলধন জাতীয় প্রাপ্তিকে আবার দুই ভাগে বিভক্ত করেছে, একটা মূলধন জাতীয় আয় আর একটা মূলধন জাতীয়। আবার মুনাফা জাতীয় কে আবার দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয়। আমাদের এই অধ্যায় অঙ্ক করতে হলে অবশ্যই আমাদেরকে এই চারটে জিনিস আমাদের অত্যন্ত মনে রাখা উচিত। তবে সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কাকে বলে আমরা একটু দেখি। যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড়, এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি। খালি মূলধন জাতীয় প্রাপ্তি আমরা বছরে একবার বড় অঙ্কের টাকা দিয়া পাব এবং সেটা দীর্ঘদিন ধরে, এক বছরের অধিক সময় আমরা তার সুফল ভোগ করব, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় প্রাপ্তি বা। যেমন মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের মধ্যে পড়ে আমরা মূলধন আনায়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ ইত্যাদি। আবার মূলধন জাতীয় ব্যয় কার বলে, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয়। যেমন আমরা কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং করা, কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং আমাদের অ্যাডভান্স দিয়ে একটা চুক্তি ভিত্তিক নেওয়া, তারপরে আসবাবপত্র যা যা লাগে এগুলো ক্রয় করা, এগুলো সবসময় করা লাগে, যার কারণে একবার যদি আমরা ব্যয় করে থাকি তার সুফল আমরা দীর্ঘদিন ধরে ভোগ করি। এই ধরনের ব্যয়কে মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। যে সকল প্রাপ্তি নিয়মিত পরপর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগী তা শেষ হয়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে পণ্য বিক্রয়ের অর্থ, ব্যাংক জমা সুদ, প্রাপ্তি ভাড়া প্রাপ্তি, তারপরে ইত্যাদি কমিশন প্রাপ্তি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে একই কাজ, ব্যবসায়ের দৈনিক কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নিয়মিত সময় পরপর সংঘটিত হয় তাকে স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মূলধন জাতীয়
প্রদান বা ব্যয় করা। যেমন আমাদের দৈনন্দিন লেনদেন করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বেতন দিতে হয়, আমাদের আপ্যায়ন খরচ করতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, তারপরে ইত্যাদি ইত্যাদি যে খরচগুলো দৈনন্দিন হয়ে থাকে বা মাসিক মাসে বছরে বিভিন্ন সময় হয়ে থাকে, সেই ধরনের ব্যয় কি হচ্ছে উন্নত জাতীয় ব্যয়। তবে আমাদের দেখতে হবে এই অধ্যায়ে আমাদের এই চারটি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রদান বা মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে করতে হবে এবং বুঝতে হবে। তবে আমরা এখন বিভিন্ন সময়ে যেমন মুনাফা জাতীয় ব্যয় চলতি বছরের আয় মুনাফা জাতীয় ব্যয় মানে চলতি বছরের আয়, এটা বিগত বা বিগত বছর থেকে এই ব্যয়গুলো আমরা আয়গুলো আমরা ধর ওই বছরের লাভের হিসাব, ওই বছরে আয় আর ব্যয় বাদ যদি লভ্যাংশ বেড়ে আসবে সেটা মূলধন হিসেবে আখ্যায়িত হবে, সেই হিসেবে আমরা বলতে পারি। আবার মুনাফা জাতীয় প্রদান আমরা এখানে লিখলাম মুনাফা জাতীয় প্রদান অর্থাৎ বিগত বছরের ব্যয় যোগ অগ্রিম বছরের ব্যয় মিলেই হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। আবার একই জিনিস মুনাফা জাতীয় এখানে শুধু যদি আয় নেই মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরের আয়, মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরের আয়, আবার মুনাফা জাতীয় প্রদান বিগত বছরের আমরা এই যে প্রদানের সময় আমরা একটা জিনিস ধরেছি ধরতে পারি যে এখানে বলতে আয় সময় এক বছরে শুধু চলতি বছরে আর তখন প্রদান করছি বা ব্যয় করছি তখন কিন্তু বিগত বছরের ব্যয় বা পূর্বের বছরের ব্যয় যেমন মনে করে আমি একটা বিল্ডিং অ্যাডভান্স দিয়ে আমি চুক্তি ভিত্তিক 5 বছরের জন্য আমি যদি 5 লক্ষ টাকা দিই পার্টিকে মালিককে যদি 5 বছরের টাকা দিই তাহলে 1 বছরে 1 লাখ তাহলে ওই 4 বছরের অবধি একে রাখছে প্রতি বছরের অবধি কিন্তু এখানে চলে আসছে ওটা কিন্তু একবারে দেয় এই যন্ত্রের ব্যয়কে অগ্রিম বছরের ব্যয় বলা যেমন বিজ্ঞাপনের 4 বছরের জন্য তাহলে 4 বছরের জন্য একবারে দেওয়া লেগেছে কিন্তু 4 বছরের জন্য তো নির্দিষ্ট টাকা তাই দিয়ে ভাগ করা হয়েছে প্রতি বছরের একটা তাই দিয়ে ভাগ করে প্রতি বছরের টাকা সেই জন্য ওই যে
যেটা অগ্রিম দেয় সেটা যাই হোক আমরা মোটামুটি মুনাফা এবং মূলধন জাতীয় আয় ব্যয় সবই দাম অবশ্যই আমাদের মনে রাখবে এখন আমাদের যদি অঙ্ক করতে হয় আমরা এখানে মূল বইয়ে একটা অঙ্ক দেখি যেমন মূল পাঠ্য বইয়ে 45 নম্বর 45 পেতে একটা অঙ্ক রয়েছে 2017 সালের বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ এখানে প্রথমে চেয়েছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি আমরা এখানে বলতাম তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে মূলধন জাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি অনিয়ম অনিয়মিত টাকার অঙ্ক বড় এবং বছরে অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় সেখানে মূলধন জাতীয় প্রাপ্তির কথা এখানে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের কি হবে তাহলে আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে কিন্তু একটা শখ আমাদের লাগবে তাহলে আমরা দেখি বছরের বিভিন্ন সময় রয়েছে ব্যবসায়ী মূলধন কত 5 লক্ষ তারপর আর কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ আছে 3 লাখ তাহলে এখানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ অতএব এখানে লিখতে হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ ঠিক আছে এখন বলতে দ্বিতীয় মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান এর পরিমাণ নির্ণয় তাহলে আমরা আবার সব তৈরি করব
মূলধন জাতীয় আয়ের পরিমাণ আছে বিনিয়োগ হতে মুনাফা মুনাফা প্রাপ্তি কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি আর মালিক ব্যক্তিগত না পণ্য বিক্রয় তাহলে আমরা মূলধন জাতীয় আয় পেলাম 20 লাখ এবার যদি আমরা মূলধন জাতীয় ব্যয় ধরি মূলধন জাতীয় ব্যয় আমাদের পণ্য ক্রয় পণ্য ক্রয় ভাড়া প্রদান টেলিফোন 12 হাজার যন্ত্রপাতির অবসর
যন্ত্রপাতির অবতর আজকের অনলাইন ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে বুঝলাম, লেনদেনের শ্রেণীবিন্যাস বুঝলাম, মূলধন জাতীয় আয় ব্যয় বুঝলাম, মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয় বুঝলাম, আমরা কোন কোন হিসেব তাও হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা খুলে দেখ। আজকে আমার ক্লাস এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করলাম। আমরা অবশ্যই এই মহামারী করোনার কারণে ক্লাস স্পটে নিতে পারছি না, বাস্তবে নিতে পারছি না, এই জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তোমাদের যেখানেই থাকো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের দেশীয় যে স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই চলবো। সবাই ভালো থাকি, খুদা হাফেজ।